জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে রাজধানীর সড়কে সকাল থেকে বাস চলাচল কম। ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না যাত্রীরা। যারাও উঠতে পারছেন, নির্ধারিত ভাড়ার চাইতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। অনেকক্ষণ পর কোনো বাস এলে তাতে হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। গেটে ঝুলেও অনেকে যাওয়ার চেষ্টা করছেন। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী যাত্রীরা। বাসে জায়গা না থাকায় উঠতে পারছেন না। সিএনজি অটোরিকশায়ও ভাড়া চাওয়া হচ্ছে অনেক বেশি। বৈশ্বিক পরিস্থিতির কথা জানিয়ে হঠাৎ শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা এলে শনিবার ভোর থেকেই রাজধানীতে কমতে শুরু করে বাসের সংখ্যা। এতে বড় ভোগান্তিতে পড়েছেন অফিস সহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।